মিয়ানমারে পুলিশের গুলিতে একদিনে নিহত আঠারো জাতিসংঘ মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে টানা তিন সপ্তাহের বেশি সময় চলা প্রতিবাদ দমাতে বিক্ষোভকারীদের উপর গুলি ছুড়েছে পুলিশ সামরিক অভ্যুত্থানের পর আজ রোববার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমার এদিন বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে অন্তত আঠারো জন মারা গেছে এছাড়া আহত হয়েছে আরও অনেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দপ্তরের এক বিবৃতিতে বলা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বিশ্বস্ত তথ্য পেয়েছে যে পুলিশ ও সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ প্রাণঘাতী ও স্বল্প প্রাণঘাতী উপায়ে দমন করেছে যাতে অন্তত আঠারো জন নিহত ও ত্রিশ জনের বেশি আহত হয়েছে রোববার ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে পুলিশ বিক্ষোভকারীদের উপর তাজা গুলি স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছড়ে বিক্ষোভ দমনে সামরিক বাহিনী সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয় গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি ও অন্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে সামরিক বাহিনী এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে